জীবন তো শেষ হবে একদিন, কেন এত মাতামাতি প্রতিদিন? জীবন তো শেষ হবে একদিন, কেন এত মাতামাতি প্রতিদিন? কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? প্রতিদিন দেখি যেন হাসি মুখ আছে চাচিনি দুধ ভাই, চাচিনি দুধ আছে চাচিনি দুধ ভাই, চাচিনি দুধ। প্রতিদিন দেখি যেন হাসি খুশি মুখ। আমি যাব। কিসের কাগজ? একই তো আমি ব কলম, তারপরে এই ছোট অক্ষর বানান করেও তো পড়বা পারবো না। আমি তো লেখাপড়া জানি তো, জানেন তো। পরে তো কি কি লেখছে? জনাব বরকতুল্লাহ সাহেব, যদি দুনিয়ার বুকে আরো কিছুদিন ভালোভাবে বেঁচে থাকতে চান তাহলে 50,000 টাকা রেডি রাখবেন, না হলে দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য তৈরি হয়ে যান। এখন কি হবে আব্বা? আগামীকাল সকাল 10টায় আমার লোক টাকা আনতে আপনার কাছে যাবে। ভালো মানুষের মতো টাকাটা দিয়ে দিবেন, নইলে বংশ নির্বংশ করে দেব। দাভন কাভনের ব্যবস্থা করে রেখেছি, মনে রাখবেন সময় মাত্র 24 ঘন্টা। ইতি কানাবল্টু কানাবল্টু আমি যদি মরে যাই তারপর তো তুমিও রেহাই পাবা না, বংশ নির্বংশ করে দেবে, বুঝছ? কি হবে বুদ্ধি একটা তো বাইরকরণ লাগে। আপনি ওই দিক চান, আমার চিন্তা করবার দেন। কিন্তু ডুবুর্তি কেমনে এটা বুঝলেন না? সেটা তো বুঝলাম না। এই যে কানা বল্টু চিঠি লিখছে, এই কানা বল্টু যে উস্তাদ, এর সঙ্গে আমার না আলাদা একটা পরিচয় আছে। আমি হেরে দিয়ে সব পয়সা লাগবে বলো। তাহলে মামা উনার সঙ্গে তুমি যোগাযোগ করো, করো করো, তাড়াতাড়ি করো। নামটা বুঝছেন? হ্যাঁ, নাম কি নাম? চিন্টু। চিন্টু,
তার সাথে সালামি আর পরিচয়। হ্যাঁ কিন্তু দুলা ভাই, ব্যবস্থাটা ঠিকই করব, কিন্তু ঘটনা যদি আমি ওই সিন্ধুর কাছে খালি হাতে কেমনে যাই? খালি হাতে কিভাবে যাই? কিভাবে যাই? অন্তত কি খালি হাতে কিছু তো টাকার দরকার। এটা দরকার, টাকা দরকার, টাকা 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 সিন্ধু টাকা সিন্ধু টাকা টাকা। হ্যাঁ কত? হাজার পাঁচেক টাকা তো। সালামিয়া, আপনি কি বলতেছেন? এত টাকা কম টম করলে হয় না? কই 50,000 আর কই হলো 5,000? এই 5,000 টাকা দিতে হবে। এইরকম মুসরা মাসি মুসরা মারছে করতেছে। ঠিক আছে পারেন, আমি যাই। সালামিয়া, আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। আপনি এটা বলছিলেন বিপদে আপদে যাকে কাছে পাওয়া যায় সেই না পরম আত্মীয়। আপনি কি চান আপনার বোন বিধবা হোক? না, আপনার ভাগ্নে এতিম হোক? এটা তো আমি কখনোই চাই না দুলা ভাই। তাই তো মাত্র 5,000 টাকার কথা বলেছি। মাত্র 5,000 টাকা, এত বড় একটা বিপদ। ঠিক আছে, আপনি যখন বলতেছেন তখন দেখি চেষ্টা করে। 5,000, ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসতে পারছি। মামা, চিঠিটা দাও, চিঠিটা দাও। চিঠি? হ্যাঁ, চিঠি দাও। এটা তো প্রেমের চিঠি, তোমাকে যে বিপদ থেকে বাঁচিয়েছি তাতে এই চিঠি তাহলে আমি এমনি দিতে পারি না, কিছু ফিস না দিলে আমি দিব। মামা মামা, আমি তো তোমাকে সবসময় দিয়েছি, এখন একদম নেই। এইটা বাকি রাখো, তুমি শিওর? আমি আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি তো বাবা থেকে পাচ্ছই। ওটা তোমার কঞ্জুস বাবারটা। ও আমার? তুমি নিজে না দিলে এই চিঠি আমি তোমাকে দেবো না। আমি না না, ব্যাপারটা হচ্ছে দেবো তো, বাকি বাকি এবারে এবার বাকি প্লিজ বাকি প্লিজ বাকি না বাবা, এখনই আসবে, এখন তুমি রাজি হতো? আসো বাবা, তোমাকে টাকা দিবে তো? সালামিয়া সালামিয়া, দিদি দুলাভ টাকা? হ্যাঁ টাকা আনছি, দেন আনছি, দেন। এই না, এই না, হালকা লাগে ওজনে। হ্যাঁ, কিন্তু 500 টাকা কম। 500 টাকা কম হইছে? বেই যদি কারবার করে বলেছেন আমার, আমি কেমনে দিতাম এটা? ও আচ্ছা, চিন্টু চিন্টু তো ও আনছেন তো ঠিকই, 5,000 দিতেছেন আবার 500 কম। না ভুলে, বাবার মাথা ঠিক নাই তো? না চিন্তা করার কোনো কারণ নাই দুলা ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন, সব ব্যবস্থা আমরা করতেছি। চল আপনি থাকেন, আমরা যাই। তোমরা যাবা? হ্যাঁ আচ্ছা যাও, আমরা যাই। আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তোমরা বাইরে যাও। হ্যাঁ হ্যাঁ, বাইরে পর আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। হ্যাঁ, আপনার বাইরে যাওয়ার দরকার নাই। না 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 না, কখনো আমি সব জানি না, শুনে তারপরে আপনার কোন আপনার দরজা খিল মেরে জানলাম। আচ্ছা আচ্ছা, চলো বাবা চলো। দুলা ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দোয়া করেন। হ্যাঁ আপনার দোয়া। সিন্ধুর কাছে যাইতেছি তো। সিন্ধুর কাছে? নু নু রে, যান যান যান। টাকা দে। তুই তো 5,000 টাকা বাবার থেকে পেলে। আরে 5,000 এর সঙ্গে আরো 500 দিবি না তুই? আমি তো বলেছি দেবো, কিন্তু এখন তো নাই, বাকি রাখো বাকি রাখো। না বাকি হবে না, দেবো কিন্তু পরে দেবো, পরে দেবো। প্লিজ প্লিজ মামা, তোমাকে তো সবসময় দিয়েছি। ঠিক আছে আমি দিতে পারি, তো 500 সঙ্গে আরো 100 বেশি দিবি। আরো 100 ওই বাকির জন্যে? তারপরে তুমি আমার কাছে ইন্টারেস্ট দিবে? আরে ইন্টারেস্টের ব্যাপার না, এটা এমনি দিবি। উফ, শোনো মামা, তোমার যে বুদ্ধি, তুমি এই দেশের অর্থমন্ত্রী হলে খুব ভালো করতে। শুন, তাহলে তুই এই 500 সঙ্গে 100 বেশি দিবি? না না, 50 টাকা বেশি না, 50। তাহলে 5,000 আর 150, তাহলে 5,150। 5,550। ও 550, আচ্ছা ঠিক আছে যাও। কি লিখেছে জানিস? কি? তোকে পার্কে দেখা করতে বলেছে। পার্কে? সত্যি মামা? দাও 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 বাবা, দাও দাও দাও। ঠিক আছে দিবি তো? দেবো দেবো। তোকে যে কি আদর করি তুই তো জানিস না। থ্যাংক ইউ বাবা। দিস কিন্তু? হ্যাঁ বাবা বাবা, নিশ্চিত নিশ্চিত বাবা।
কি ব্যাপার মজদু সাহেবকে এত অস্থির লাগছে কেন? লাগবেই তো, লাইলির অপেক্ষায় থাকতে থাকতে। এই চুপ করবি তুই? একবারই চুপ হয়ে যাচ্ছি, চলি রে। সে কি এক্ষুনি কেন যাবেন, থাকুন না, একজনকে তো রেখেই গেলাম। আসি রে, খোদা হাফেজ, বাই। এত দেরি করলে কেন? কি হলো, এত দেরি করলে কেন আসতে? এমনিতে দেখা হয় না, তারপর আবার স্যার ফুল নেবেন? না না, নেন না স্যার। আহা, লাগবে না বললাম তো, বউকে দিবেন, নেন। এই দাম কত রে? 10 টাকা। দাঁড়া। এটা কি হলো? আরে তুমি যাচ্ছ কোথায় এই মাত্র না এলে? যাবো না তো কি করবো, এখানে বসে মাছি মারবো? মানে যে ফুল ভালোবাসে না সে ভালোবাসতেও জানে না। শোনো শোনো শোনো, এখন থেকে ফুল ভালোবাসবো, অনেক ফুল ভালোবাসবো। আরও কিছু বলবে? রাতে ছাদের দক্ষিণ দিকে এসো, কথা আছে। রাতে? হ্যাঁ, প্রশ্নই আসে না, বাবা মা যদি টের পেয়ে যায়? ম্যানেজ করবে, ম্যানেজ করে এসো। তোমার সাথে আমি দেখা করতে পারবো না। না প্লিজ প্লিজ প্লিজ, শোনো, তুমি রাগ করো না। তুমি রাগ করলে খাবার সময় আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারি। আমি চললাম, আর কিছু বলবা? না না ঠিক আছে, আমি অপেক্ষা করব। ঠিক আছে, আসি। এসো, বাই। এই এসো কিন্তু। বস, বিরাট বাড়ি দেখি। বাড়ি বিরাট কিন্তু ভাড়া থাকে, টাকা পয়সা আছে কিন্তু কঞ্জুস। কঞ্জুসের কাছে কেমনে টাকা নিতে হয় আমরা ভালোভাবেই জানি। আরে এই জন্যই তো তোমারে লইলাম। জি বস, চলো। কার কাছে যাবেন? বরকত সাহেবের কাছে যাব। এখন যাওয়া যাবে না। আরে যাওয়া যাবে না, রাখ, এখন যাওয়া যায়। বরকত ভাই, ইলেকশন তো আয়া পড়ছে, আমরা এবার ঠিক করছি আপনার ইলেকশনে খাড়া করবো। মিয়া ভাই ঠিকই কইছি, আপনারই ইলেকশন করনই লাগবো, আমরা যেভাবেই পারি আপনার এমপি বানাবো, আপনি এমপি হইলে মন্ত্রী হইবেন। বরকত চাচা, আমরা অনেক চিন্তা ভাবনা করেই বলছি, এইবার আপনি এমপি ইলেকশন করবেন, ভোটের জন্য কোনো চিন্তা করবেন না। ভোট কীভাবে নিতে হয় তা আমরা ভালোভাবেই জানি। আপনাকে সব কথাই শুনলাম, নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা আমারও আছে, কিন্তু নির্বাচন করবার গেলে টাকার দরকার, বুঝলেন, আর মানুষের দরকার। কালো টাকা না হইলে ইলেকশন করা যায় না, আর বেশি শক্তি না হইলে ইলেকশন করা যায় না। তা আপনাকে কি সেই বেশি শক্তি আর টাকা আছে? তাহলে আমি ইলেকশন করব। হ্যাঁ চাচা। হ্যাঁ, আপনি শুধু টাকা দিবেন আর বাকি দায়িত্ব আমাদের। আরে টাকাই যদি আমি দিই তা আপনাকে দরকার কি? হ্যাঁ, আমি টাকা দেবো আর আপনারা ইলেকশন করবেন আমার জন্য। হ্যাঁ, নিজের খাইয়া যদি আমার দাঁড় করাবার পারেন তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো, দেখেন চিন্তা করে।
পারবেন কি না। কি ব্যাপার দোলা ভাই, এত লোকজন? আর একটু কাছে আসবেন? আসেন। আসছি। এরা সবাই হলো আমার এলাকার থেকে আইছে, বুঝলেন? আমার ইলেকশনে দাঁড়াবার কয়। এ তো ভালো প্রস্তাব। তাছাড়া জনগণ নিজেরা উৎসাহী হয়ে আপনার কাছে এসেছে। ফটর ফটর করে তো অনেক কথাই কইয়ে ফেলাইলেন। এরা তো আমার ইলেকশনে দাঁড় করাবার আসে নাই, আমার ফকির বানাবার আইছে। আরে দুলা ভাই, আপনি তো ওনাদেরকে ভুল বলেছেন। আপনি ইলেকশন করে এমপি হলে, মন্ত্রী হলে কত যশ খ্যাতি সম্মান পাবেন সেটা একবার ভেবে দেখেছেন? বহুদিন পর একটা মনের মতো কথা কইছেন, কিন্তু বিষয়টা হলো গেড়াকল। গেড়া? আবার গেড়াকল কি? গেড়াকল প্রথম গেড়া হলো লেখাপড়া। আমি নাম দস্তখত করবার যে আমার কলম ভেঙে যায়, এটা তো আমি খুব ভালো করে জানি। দ্বিতীয় গেড়াকাল হলো টাকা পয়সা। আমার পকেট খালি হইতে থাকবে আর ওনাকে পকেট ভারী হইতে থাকবে। দুলা ভাই, ইলেকশন করতে তো টাকা পয়সা লাগবেই। হ্যাঁ, টাকা পয়সা লাগবে। দেবে কিটা? আপনি দেবেন? আমি দেবো। হ্যাঁ, আপনি যান। আমি? হ্যাঁ, 10 টাকা নিয়ে সদ্যবার পারেন না আর লম্বা লম্বা কথা কাট মানুষের সামনে অপমান করতেছেন। আপনার মান অপমান আছে নাকি? এটা তো একদিন জানতাম না। যাকে শোনেন, আপনারা এখন আসেন, আমার সিদ্ধান্তের কথা আমি পরে জানাবো। এই শুনেন শুনেন দুলাভাই, দুলাভাই পরে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবেন, আপনারা এখন আসেন। হ্যাঁ, আপনারা খারাপ। আমি লেখাতুন, তুমি আবার এই জায়গায় লেখেন। আপনি এত বড় একজন মানুষ, আপনার মানি যত আছে না? আপনারা বসেন, চা নাস্তা খাইয়া তারপরে যাইবেন। দুলাভাই, আপা কিন্তু ঠিক কথা বলেছে। রাখেন, আপা ঠিক কথা বলছে। এতগুলো লোকের চা নাস্তা খাওয়াতে কত টাকা খরচ হবে তা ভাবছেন? শোনেন, আমি বাইবা চিন্তাই কইতেছি, আপনারা বসেন। বসেন, চা নাস্তা খাই যান। বসেন 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 বসেন। আমি কথা দিচ্ছি দুলাভাই ইলেকশন করবে, টাকা পয়সা যা লাগে দুলাভাইয়ের কাছ থেকে আমি নিয়ে দেবো। কিন্তু ঘটনা হলো, কিছু নিতে হলে কিছু দিতে হয়, আপনাদের কাছে কিছু থাকলে দিয়ে যান, বাকিটা আপনারা পরে পেয়ে যাবেন। বাকি আচ্ছা ঠিক আছে, চলবে আর কি, ইনশাআল্লাহ। চিন্তা করেন না, দেখা হবে। স্যার, স্যার আমার মা মইরা গেছে। দাফন কাফন করতে হবে স্যার, আপনি ছাড়া তার কেউ নেই। আপনি আমার সাথে একটু চল। কৌটিক, কৌটিক জি, খালুদা একটা রিক্সা ডেকে নিয়ে জি, যা জলদি যা। জি আচ্ছা। খালু যান, এই যে এটা রিক্সা, এটাতে যান। এসো ভালোবাসি, এসো কাছে থাকি, এসো ভালোবাসি, এসো কাছে থাকি, না হলে নিজেকে কেন ভাবি মানুষ। আছে চা চিনি দুধ ভাই, চা চিনি দুধ, আছে চা চিনি দুধ ভাই, চা চিনি দুধ। কথা বলছেন না কেন বিবি কুলসুম? আর বিবি বিবি করেন না, যে কাম করছেন তাতে মানুষ বিদুরের কথা, আল্লাহ বিনা নারাজ হয়ে যাইব। তা কোনের আমার কোন, দুলাভাই হইলে আমার বিয়ের লাগে কুফা। যতবার দুলাভাই নিয়ে গেছে মেয়ে দেখতে, ততবারই আমার বিয়ে ভাঙে গেছে। ও, আমি তো ফিটারের দুধ খাই, আমার তো বুদ্ধি শুদ্ধি কিছু হয় না। তা কত টাকা লাগবে?
2 লাখ জামাই আর জামাইয়ের 14 গোষ্ঠীর কেউ আপনার কাছে কোনোদিন আর টাকা পয়সার জন্য আবো না আপনি নিশ্চিন্তে ঘুমান।